এই সাসা সাসা তো ছাড় দেন সাসা ছাড় দেন মিয়াড়ু এই সাসা সাসা কিসে আপনি আবার কি করলেন বললাম যে আপনি যে টিকটক করতেছেন না কি করতেছেন ক্যামেরা যে এইদিকে নিতেছেন ওইদিকে নিতেছেন এটা তো রাস্তা বললাম একটু সাইড দেন আমার দেখে কি সাসার মত মনে হয় আমার মনের বয়স কত আপনি জানেন আপনার মনের বয়স কত আমার মনের বয়স মাত্র 16 16 বছর হ্যাঁ আপনি যে এই জায়গায় সাসা মিয়া আপনি যে টিকটক করতেছেন রাস্তা তোড়া সাইড দিবেন না মানুষ যারা যাতায়াত করবো না আবার আপনি সাসা সাসা কইলেন দরকার বড় বড় ভাই কইবেন জানেন আমার কত কত টিকটকে ফলোয়ার হাজার হাজার ফলোয়ার মিয়া টিকটকের মধ্যে তা আমার কি আপনি দেন না আমি এনে যে টিকটক করতেছি টিকটক করতেছেন যে সাইড হয়ে করবেন না সাইড হয়ে করতেছি আমার হাজার হাজার ফলোয়ার আপনার মতো মারা থাকলে আমার সাইড দেওয়ার সময় আছে নাকি আপনি যে আমার টিকটকের পিছনে যে হান দেয়া বললেন আর যদি যদি জানে আমার টিকটক আলারা তাহলে তো আমরা এদিকে উড়ে নিয়ে যাবো জানেন আমার কত ফলোয়ার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফলোয়ার আমার টিকটকের মধ্যে আমার একটা ভিডিও চললে হ্যাঁ লাখ লাখ ফলোয়ার পরে আপনি জানেন আমি কেরা ভাই আপনি কেরা আপনি জানেন আমি কেরা কেরা আপনি আমি হলো টিকটকের করমুল্লা ভাই মিয়া আপনি আমার চিনেন আমি কেরা হয় বেড়া তোর চিনা সময় আমার আছে আমার হলো হাজার হাজার ভক্ত আছে নাম গাড়ি থেকে বেদবে দি শেষ নাম হ্যাঁ বেটা তোর কোনো ভক্ত আছে নাকি বেটা আমার হলো হাজার হাজার ভক্ত বেটা নাম বেটা আরে মে মে কলাস করে নাম বেটা এই মে আমার তিনের নাম নেই নাম বেটা বেটা আমার তিনের নাম আমার হলো হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত বেটা তোরা কয়জন চিনে বেটা হ্যাঁ 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 সারাম দাদা তো টিকটক টিকটক আর সারার কোনো পরিচয় আছে তোর বেদতনি গনকার কার কলার জরস একটা আলা বেদতনি গনকার আমি এসআই টুটুল বেদব হারাম দাদা এই কোনে গেল কোনে গেল হারাম দাদা টিকটক আর বাচ্চা কোনে গেল স্যার টিকটক আর বাচ্চা কোনে গেল স্যার এই যাবি নিছে স্যার তুই এনে হ্যাঁ স্যার আমার জীবন মাফ করে দেন স্যার আমি আর রাস্তাঘাট টিকটক করব না স্যার করবি না তো না স্যার আর রাস্তাঘাট টিকটক করব না স্যার যদি কোনোদিন দেহি এরকম করে রাস্তাঘাটে টিকটক করতে স্যার তাহলে কিন্তু এদিনকে তোকে ধরে নেবো বুঝিস স্যার ঠিক আছে স্যার আর জীবন করব না এই যে স্যার কারেন্ট ধরছে এই যে ঠিক আছে দাঁড়া আমার কাট রাখ আচ্ছা স্যার মনে ধরে থাকে আচ্ছা স্যার আর জানি বে তুমি না হয় থাকিয়া আজকে নাকি বাইসে গেলাম কপাল ভালো আমার ধরে না নাই দেহি কাটা দিয়ে গেল সারে কি কাটা দিয়ে গেল এসআই টুটুল গরুর ডাক্তার শালাই দিয়া মারতে গেল তাও শালা শালা মনে করে টাড়ম করে গেল হু মন্দির ফুলা আমি ভাবছি যে এই পুলিশের এসআই মনে হয় টোটল এখান দিয়ে শালা গরুর ডাক্তার এসআই টোটল শালা শালা হু মন্দির ফুলা শালা শালা আমার পায়ে আনলো শালা হু মন্দির ফুলা তরে রাস্তার মধ্যে শালা হু মন্দির ফুলা আমি হে পুলিশের এসআই টোটুন এখন দি শালা গরুর ডাক্তার এসআই টোটুন শালাই তো আমার বোকা বাড়ি ধুয়ে গেল দেখা যায় শালা পেশাই দি গরুর ডাক্তার হ্যাঁ শালা হু মন্দির ফুলা হ্যাঁ কৌশল্লা হ্যাঁ আমি আরো পুলিশের এসআই টোটুন মনে করে কি তালে কাঁপলাম হ্যাঁ এটা একটা কাম হইলো হেই আমি একেবারে ভিতরে ডর হয়ে গেছি গে হ্যাঁ হেই এই কামটা খুব খারাপ হয়েছে আমি কি ডরান ডরাইছি হেই এ খুব কাম খারাপ হয়েছে না এই সমস্ত আসাই দেখে আর ডরান যাইব না আর কাবুন যাইব না বুঝছা ভাইরা।